পৃথিবীর গতির দ্রুততা ত্বরান্বিত হচ্ছে, সময় সংকোচন এবং নিকটবর্তী হচ্ছে কিয়ামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, পৃথিবীর গতির দ্রুততা ত্বরান্বিত হচ্ছে, সময় সংকোচন এবং নিকটবর্তী হচ্ছে কিয়ামত। আসুন শোনা যাক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু ক্বারিবা। লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন এর জ্ঞান আল্লাহর কাছেই, আপনি কি করে জানবেন যে সম্ভবত কিয়ামত অতি নিকটেই? আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে সময় সংকোচন, আর সত্য হতে চলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী এবং খুবই নিকটবর্তী হচ্ছে কিয়ামত। খুব সম্প্রতি পৃথিবী তার ঘূর্ণন গতির সর্বোচ্চ রেকর্ড ভেঙে ফেলেছে এবং পৃথিবী তার জন্য নির্ধারিত স্বাভাবিক গতি চেয়ে বেশি গতিতে নিজ অক্ষের উপর ঘূর্ণন করছে। এর ফলে যেমন সংকুচিত হয়ে গেছে দিন ও রাতের দৈর্ঘ্য এবং সংকোচনের প্রভাব পড়েছে বছরের দীর্ঘতায়। বিগত 29 জুলাই পৃথিবী সবচেয়ে কম সময়ে নিজ অক্ষের উপর ঘূর্ণন সম্পন্ন করেছে এবং পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ছোট দিনের রেকর্ড নথিভুক্ত হয়েছে। বিষয়টি মহাকাশ বিজ্ঞানীদের ব্যাপক দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। বিগত 50 বছর ধরে পৃথিবীর আহ্নিক গতির যে দ্রুততা বৃদ্ধি পেয়েছে তা কেবলই বেড়ে চলেছে। সর্বশেষ বিগত 2020 সালের 19 জুলাই সবচেয়ে ছোট দিন রেকর্ড করা হয়েছিল। 1960 সালের পর থেকে সেই পর্যন্ত এটি ছিল পৃথিবীর সবচেয়ে ছোট দিন এবং তা ছিল পৃথিবীর স্বাভাবিক সময় চেয়ে 1.47 সেকেন্ড কম। কিন্তু বিগত 2022 সালের জুলাই মাসের 29 তারিখের চেয়েও 0.12 সেকেন্ড কম সময়ে পৃথিবী তার নিজ অক্ষের উপর প্রদক্ষিণ করে সর্বকালের সবচেয়ে ছোট দিনের রেকর্ড গড়েছে, যা কিনা পৃথিবীর ভয়াবহ পরিণতির সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। পৃথিবীর ঘূর্ণনের এই অস্বাভাবিক গতির কারণ এখন অজানা, আর পৃথিবীর গতির এই অস্বাভাবিকতা যদি চলমান থাকে তাহলে অবশ্যই তা পৃথিবী ও পৃথিবীবাসীকে খারাপ পরিণতির দিকে ধাবিত করে চলছে বলা যায়। বিগত 50 বছর ধরে করা পর্যবেক্ষণে দেখা গেছে পৃথিবীর গতি কেবল বেড়েই চলেছে আর দিনের দৈর্ঘ্য কেবল ছোট হয়ে যাচ্ছে, তার মানে সময় সংকোচন কেবলই বৃদ্ধি পাচ্ছে। আর এই প্রক্রিয়ায় পৃথিবী যে তার অন্তিম সময় বা ধ্বংসের দিকেই এগিয়ে যাচ্ছে তা নিশ্চিতভাবেই বলা যায়। আর এই ঘটনার মাধ্যমে এখন থেকে প্রায় 1450 বছর আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভবিষ্যৎবাণী যেন সত্য হতে চলেছে। কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম হল সময় দ্রুত চলে যাওয়া, সকাল না হতেই সন্ধ্যা ঘনিয়ে আসা, বা এক কথায় সময়ের মধ্যে কোনো প্রকার বরকত না থাকা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামানা পরস্পর নিকটবর্তী তথা সংকীর্ণ না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তখন 1 বছর হবে 1 মাসের মতো, 1 মাস হবে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ হবে 1 দিনের মতো, 1 দিন হবে 1 ঘন্টার মতো, এবং 1 ঘন্টা হবে আগুনের প্রজ্বলিত একটি স্ফুলিঙ্গর মতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না ততক্ষণ না সময় সংকীর্ণ হয়ে আসবে। তখন বছর মাসের মতো হয়ে যাবে, মাস সপ্তাহের মতো হয়ে যাবে, এবং সপ্তাহ দিনের মতো হবে, দিন হবে ঘন্টার মতো, আর ঘন্টা একটা খেজুরের শুকনো পাতা আগুনে পুড়ে নিঃশেষ হওয়ার সময়ের মতো হয়ে যাবে। এখন আমাদের বর্তমান জীবন ব্যবস্থার সাথে সময় যে অপ্রতুলতা সেটাকে যদি আমরা একটু ভাবি তাহলে সহজেই আমরা বুঝতে পারব সময়ের বরকত আমাদের জীবন থেকে কতটা প্রকটভাবে চলে গেছে। এখন হতে প্রায় 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের নিকটবর্তী সময়ে সময় সংকোচন সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা অক্ষরে অক্ষরে মিলে গিয়ে আমাদের জীবন ব্যবস্থা এতটা ব্যস্ততা নির্ভর হয়ে গেছে যে আমাদের কাছে এখন 1 বছর যেন 1 মাস, আর মাস যেন সপ্তাহ, এবং সপ্তাহ যেন দিনে পরিণত হয়ে গেছে। দিন চলে যায় ঘন্টার মতো, ঘন্টা উবে যায় মিনিটের মতো। সকালের স্নিগ্ধতাকে আমরা সর্বশেষ কখন দেখেছিলাম তা অনেকেরই মনে নেই, আর সূর্যাস্ত দেখা হয় না সেই কতদিন। পৃথিবীর ঘূর্ণন গতি বাড়ছে, তাতে কমছে দিন ও রাতের দৈর্ঘ্য। পৃথিবীর এই অস্বাভাবিক গতির ফলে বিভিন্ন দুর্যোগ প্রতিনিয়ত লেগে আছে। এভাবেই প্রতিনিয়ত কিয়ামত সন্নিকটে হচ্ছে, আর সত্যিকার প্রমাণিত হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী।
কিয়ামতের জন্য আমরা আদৌ কি প্রস্তুত? আর কিয়ামতের নিকট সময়ের ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ। কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকেই তার কর্মানুযায়ী ফল লাভ করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনি সহজেই পেয়ে যান।